ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি এইসব জনপ্রিয় প্রচলিত ছড়াগুলো আমরা কি সব ভুলতে বসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ক্যাফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রজ্ঞা আজ আমার অতিথি আমাদের সংস্কৃতির আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্র সেই ধ্রুবতারা যিনি বিগত পঞ্চান্ন বছরের বেশি সময় ধরে তার সুরমূর্চ্ছনা দিয়ে শ্রোতাদের আকৃষ্ট করে রেখেছেন দেশে বিদেশে তিনি কত জনপ্রিয় সে কথা বলাই বাহুল্য তবে এ কথা সগর্বে বলতে চাই যে সঙ্গীত ভুবনে তার পদার্পণের মুহূর্ত থেকে শ্রোতাদের মনের ভেতরের যে উচ্চতম স্থান তিনি অর্জন করেছেন তা আজও অটুট থাকবে চিরকাল তিনি একজন চমৎকার মনের মানুষ আর আমার খুব কাছের একজন খুব প্রিয় একজন তিনি ফেদাসির রহমান সুপ্রিয় দর্শক আপনারাও কিন্তু সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে অনুষ্ঠানে অংশ নিতে পারেন আমাদের ফোন নম্বরগুলো লিখে নিন আট ছয় পাঁচ তিন এক সাত পাঁচ থেকে আট পর্যন্ত আর প্রশ্ন করার সময় অনুগ্রহ করে টেলিভিশনের আওয়াজটা কমিয়ে দেবেন আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম ছেলে ঘুমলো পাড়া জোড়ালো বোরগি এলো দেশে বোর অনেকে অনেক এসছে আমাদের দেশে কিন্তু তারপরেও কিন্তু আমরা এগুলো ভুলিনি জানো ভুলতে পারি না তা যদি ভুলি তাহলে আমরা ভুলে যাব নদীর কুল নাই আমরা ভুলে যাব নাও ছাড়িয়ে দে পাল উড়াইয়া দে এগুলোকে আমরা মনে রেখেছি এতদিন ধরে আমার মন আমাদের মনের মধ্যে ধারণ করে রেখেছি এবং এগুলোর যারা স্রষ্টা যারা মানুষের সামনে এগুলো এগিয়ে দিয়েছেন আব্বাস উদ্দিন জসিম উদ্দিন নজরুল ইসলাম আব্দুল আলিম কারো আগে পরে বলছে সেটা কথা নয় এরা সবাই এরা সবাই এরা যতদিন যতদিন বাংলা ভাষাটা থাকবে ততদিন আমি মনে করি ছেলে ঘুমালো পাড়া জ্বলালো আমরা ভুলতে পারবো না হয়তো কোনো সময় একটু ফিকে হবে তারপরে এগুলো উজ্জ্বল হয়ে উঠবে সেই নদীর খুলনায় কিনার নায়ের মতো টেলিভিশনের প্রথম গান আপনার মানে দিনটার কথা কিরকম মনে হয় প্রথম বাংলাদেশ টেলিভিশন চালু হলো এবং আমাকে মোস মন মোস্তাফা মনোয়ার যাক মন্টু ভাই বলেই এবং কালিম শারাফি সাহেব ওনারাই ছিলেন তখন কর্ণধার ওখানকার আমাকে ডেকে বললেন ফেরদসি তোমাকে গাইতে হবে প্রথম গান আমি যে হ্যাঁ গাইবো তখন কিন্তু বুঝিনি যে ঠিক কিভাবে গানটা হবে কেমন করে হবে ক্যামেরার সামনে থাকবে আমাকে কিভাবে শুরু করতে হবে যে হোক প্রথম মনে আছে সন্ধ্যে সাতটায় আমি তার বেশ আগে গিয়ে তৈরি হলাম একটা সবুজ শাড়ি পরেছিলাম মনে আছে আর শীতকাল ছিল তো লাল একটা টা ঝাকঝকে চাদর পরেছিলাম এটা মনে আছে তো সেই দিন আমার সামনে ডান দিকে যন্ত্রীরা কয়েকজন বসে আছে সামনে একজনে নি ক্যামেরাম্যান রফিকুল বাড়ি চৌধুরী সাহেব আর উনি আর আমি পিছনে ওই মন্টু ভাই তোমার সেট হ্যালো হ্যালো আসসালামু জি ওয়ালাইকুম সালাম আমি একটু অন্যপার কথা বলতে যাচ্ছি জি আপনার ওই গানটা এক যদি দুই লান্স শোনাইতেন আচ্ছা আমরা ফেদ্দুসি রহমান মানেই হলো গানের সমুদ্র মহাসাগর তা আজকে যদি আমরা সাগরে ডুবনা দিয়ে খালি কথাই দেখি কতটা শুনতে পারি কারণ আমাদের তো আসলে গান সবসময় শোনাই হয় কথা বলার সুযোগ হয় না তবে আমি কথা দিচ্ছি যে নিশ্চয়ই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা গান একটা শুনবই হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম হ্যাঁ শিখা বলুন আচ্ছা আপনি কি পেশাগত জীবনে শুধু মানে শুধু গান না অন্য কিছু করেন আহ গানটা কি বিরাট পেশার নয় হ্যাঁ গান করি গান শেখাই এখন বেশিরভাগ গান শেখানোতেই ব্যস্ত তবে গান গাই পেশা প্রসঙ্গে যে কথাটা বলছে যে আপনার মাস্টার্স এর সাংঘাতিক ভালো একটা রেজাল্ট বরাবর এমনি আপনি ফার্স্ট হয়ে এসছেন তারপরে মাস্টার্স এ ফার্স্ট হয়ে তো কখনো মনে হয়নি যে শিক্ষকতাটাকে খুব যে শখ ছিল না তাও না কেন মাস্টার্স করার পরপরই অনেকে নাম বিশেষ করে আমার ক্লাস ফ্রেন্ডরা সবাই ধরে নিয়েছিল যে নাজমুল করিম সাহেব কি নিবেনি তো আমার নামটা যখন উঠলো তখন নাজমুল নাজমুল করিম সাহেব বললেন ডক্টর নাজমুল করিম উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি একটা কথা এত সুন্দর করে বলেছিলেন আমার এখনও মনে আছে দেখো আমরা অনেক এম এ পাস বিএ পাস এম এ পাস ছেলে মেয়ে পাবো কিন্তু আমরা অনেক ফেরদসি পাবো না ও জন্মেছে গান করার জন্যে ওকে গান গাইতে দাও আচ্ছা উনি ওই ব্যাপারেই উৎসাহিত করলেন তা আমার কথাটা খুব ভালো লেগেছিল পরে দেখলাম যে সত্যি বোধে আল্লাহ আমাকে তৈরি করেছে গান গাইবার জন্য আচ্ছা আমরা একটা মন্তব্য শুনবো আপনাকে নিয়ে বাংলা গানের ভুবনে একটি গর্বিত নাম একটি অবিস্মরণীয় নাম হেরদোসে রহমান বহুমুখী সঙ্গীত পৃথিবীর অধিকারী হেরদোসে রহমান অবলীলায় পল্লী সঙ্গীত লোকসঙ্গীত আধুনিক গান বাংলা গান নজরুল সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীতেই তার সুরমুচ্ছনায় আপমর জনসাধারণের হৃদয় জয় করেছেন ফেরদুসি রহমানের তুলনা শুধু ফেরদুসি রহমান আব্বাস উদ্দিন আহম্মদের সুযোগ্য কন্যা ফেরদুসি রহমান দেশের সঙ্গীতের ইতিহাসে পিতার মতোই

নমুনা এবং ওদের গান করার সময় যে অঙ্গভঙ্গি খুবই দৃষ্টিকটু মনে হয় আমার চোখে আর কি এই ব্যাপারে কর্তৃপক্ষ বা সরকার কোন ব্যবস্থা নিতে পারে কিনা বা আপনার এই ব্যাপারে একটু মূল্যায়ন চাচ্ছি আচ্ছা জি এটা আসলে অনেকেরই মনে একটা ক্ষোভ যে আমরা আমাদের কৃষ্টিকে ভুলে গিয়ে আমরা পাশ্চাত্যকে নকল করতে চাইছি কিন্তু এটা একটা ফেজ ভাই এটা এক এক সব প্রত্যেকটা একটা আমার যেটা মনে হয় এটা নিয়ে এত মানে মনক্ষুণ্ণ হওয়া বা মনো কষ্টে থাকার কোনো কারণ নেই এটা আমার মনে একটা পাসিং ফেজ এটা আস্তে আস্তে চলে গিয়ে আবার দেখবেন আমরা আমাদের অরিজিনালি অরিজিনালিটিতে চলে যাব। আর যদি না আমরা শ্রোতা এবং দর্শক হিসেবে যদি না এটাকে এই নাচের আমরা যদি না হবে এটা কিন্তু আমাদেরই কাজ আসলে জোয়ারের জলে এরকম তো আবর্জনা বলছিলাম তারপরে সেটা চলে যায় এবং তখন প্রকৃত পলিমাটি আমরা পাই সেটাই হলো এবং যেটা আবার আবার ওই একটি কথা আমি বারবারই বলবো যেটা বাবা মা বাবা মা মাতা সন্তানকে যদি আসল জিনিসটা না শেখাতে পারে তাহলে কিন্তু আমরা তাদেরকেও একটা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা মানে যাবো আর কি তাদেরকে বলতে আমরা অনেক সময় অনেক ওয়েস্টার্ন ড্রেসের দিকে আমরা আমাদের বাচ্চাদেরকে নিরুৎসাহে করি না পড়তে খারাপ কিছু নয় কিন্তু আমাদের কৃষ্টির সঙ্গে আমাদের কালচারের সঙ্গে ওই ড্রেসগুলো যায় কি না ওই অঙ্গভঙ্গিগুলো ওই গানের ইয়েগুলো যায় কি না সেগুলো আমাদেরকেই বুঝে আমাদের সন্তানকেই এগুলো থেকে রুখতে হবে কিন্তু এই সময় অনেক অসুবিধা হয় এই জন্য যে টেলিভিশনে দেখা যায় তাদের কর্তৃপক্ষরা বা প্রডিউসাররা সে হয়তো চাচ্ছে তখন কিন্তু এটা হচ্ছে অন্য বিদেশে ঠিক আছে তারা এক একটা শিল্পী গিটার বাজাচ্ছে নাচছে গাইছে একই সময় কিন্তু আমাদের কিন্তু দেখা যায় যে শিল্পীরা যখন গাইছে নিমগ্ন হয়ে মানে তার আত্মার ইয়ে সে গেয়ে যাচ্ছে সেই জিনিসটা যদি আমরা হারিয়ে ফেলি আমি আপনার সঙ্গে একমত ভাই যে আমরা এটা চাইব না যে আমাদের সক্রিয়তা আমরা এবং আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই আপনি যেটা বললেন যে আমাদের সেই আমাদের ঐতিহ্য আমাদের যে সক্রিয়তা আমাদের ওটা ফিরে আসবে আমি জানি আমাদের অনেক কথা আছে আমার দর্শক শ্রোতাদের অনেক কথা আছে তবে আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসব আমাদের আজকের বাংলাভিশন ক্যাফের অতিথি ফেরদেসি রহমানকে নিয়ে বিরতির পর আবার আমরা অনুষ্ঠানে ফিরে এলাম সবাইকে নিয়ে কথা বললাম আপনার মা সম্পর্কে যদি কিছু বলেন হ্যাঁ মা আমার আব্বা যতদিন ছিলেন ততদিন আমার সবচেয়ে বড় বন্ধু ছিল আব্বা কিন্তু যখন আব্বাকে হারালাম সেই সতেরো বছর বয়সে তারপরে সব গিয়ে পড়লো মার ওপরে এবং মা কী না করেছে আমার জন্য মানে আলাদা করে কিছু বলার নেই মা সব কিছু করেছে কোথায় রাত বিরেতে রেকর্ডিং আজকে মমন সিং কালকে পাকিস্তান পরশু দিন মুলতান তারপরের দিন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া তারপর এই মা আমি তো না গানের একটা ঘোরের মধ্যে কিন্তু মা যে এই এনার্জি নিয়ে আমাকে এই গাছগুলো মা যদি না থাকতো আমার হয়তো এই পর্যায়ে উঠে আসা সম্ভবপর হতো না এই হলো আমার সঙ্গীত জীবন তারপরে আমার বিয়ে হলো আমার বাচ্চারা হলো তখন তো মার মানে সাহায্যটা সবসময় প্রয়োজন বাচ্চাকে রেখে আমি একটা বিদেশে গেলে কে আমার বাচ্চাকে দেখবে রাতে রেকর্ডিং গেলে কে আমার বাচ্চাটাকে খেয়াল করবে এগুলো সব মা করেছে তারপরে মার সঙ্গে বন্ধুত্বর কথাটা তো বাদে দিলাম এমন কোনো কথা নেই যে আব্বার সঙ্গে বলতাম না তারপর পরবর্তীকালে মার সঙ্গে সব গল্প মার কাছে করতে হতো মা সত্যিকার অর্থে যদিও ধরো প্রায় নব্বই বছর বেঁচেছিলেন তো মা এত আধুনিক একটা মানুষ ছিল যে আমরা হতো আধুনিক না হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি যাত্রাবাড়ী থেকে এনামুল কবির চৌধুরী বলছি জি বলেন আপা আমি আপনার আব্বার যে একটা প্রিয় গান আপনাকে শুনতে যাচ্ছিলাম আচ্ছা আব্বার গান না অনেক গেয়েছে তো ভাই রেকর্ডে নিশ্চয়ই অনেক গান শুনেছেন আব্বার গাওয়া আচ্ছা সময় থাকলে অবশ্যই অবশ্যই আমরা প্লে প্লেব্যাক গান প্রচুর ছবিতে তো কতগুলো হবে ছবি তা গুনিনি কখনো তেমন দুশো মতো হবে মনে খুব বেশি কণ্ঠ ছিল না এখন যেমন অনেক কণ্ঠ আমি আঞ্জুমনারা ফরিদ ইয়াসমিন ফরিদ ইয়াসমিন আমি আঞ্জুমনারা এই তিনজনই গাইছিলাম তখন পরবর্তীকালে আস্তে আস্তে রুনা সাবিনা রুনা তখন পাকিস্তানে সাবিনা এলো

আমার যখন থেকে মানে বুঝার মতো বয়স হয়েছে তখন থেকে আমি এবং আমার মা আপনার গানের ভক্ত আজও অধিক তো আমার প্রতি যে একটু আগে একটা প্রশ্ন একজন করেছিলেন যে আসলে আপনারা যে বাংলাদেশি সংস্কৃতি বা গানের যে চর্চা করছেন নিঃসন্দেহে আমাদের জন্য অর্থাৎ জাতির জন্য প্রয়োজন কিন্তু আজকে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বেশ নতুন প্রজন্ম এটাই যে অপসংস্কৃতি বা অপসংগীত আমি বলবো এটা যেন চর্চায় কিছুটা গা ভাসিয়ে দিয়েছে এক্ষেত্রে আমি মনে করি সিনিয়র শিল্পী হিসাবে শ্রদ্ধেহ ব্যক্তিত্ব হিসাবে মা আছে সঙ্গীত একজন অত্যন্ত শ্রদ্ধাস্প ব্যক্তি হিসাবে আপনাদের কিছু সম্মিলিত প্রয়াস মনে হয় প্রয়োজন

এটার বিরুদ্ধে শুধু শিল্পীরা এক হয়ে রুক হ্যাঁ শিল্পীরা রুখতে পারে কিন্তু সেই সঙ্গে শ্রোতাদেরও কিন্তু আজকে আমার আনন্দ হচ্ছে এটা ভেবে যে আজকে অনেকগুলো আপনাদের অনেকের প্রশ্নের মধ্যে এই ব্যাপারটা বেরিয়ে এলো যে আপনাদের ভালো লাগছে না এখন যেসব কাণ্ড কাণ্ড কর্মকাণ্ড হচ্ছে বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে যেসব হচ্ছে সেগুলো আপনাদের পছন্দ নয় এইটা যে আপনারা সোচ্চার হয়ে বলছেন এটা কিন্তু আমার আজকে খুবই একটা মানে পজিটিভ ভালো বলে আমার মনে হতো যদিও আমরা সবসময় বলছি যেটা ভালো না ভালো না কিন্তু একটা একটা কথা থেকে আবার যে ভালো এবং মন্দ বেছে নেওয়ার ব্যাপার ব্যাপারটা আমাদেরই কিন্তু আমরা সঙ্গীত শিল্পীরা এক হয়ে এটা নিয়ে যতই যুদ্ধ করি না কেন একটা যে নতুন যে প্রজন্মটা উঠে এসছে তাদেরকেও বুঝতে দিতে হবে যে তোমরা যেটা করছো সেটা ঠিক কি না সেটা আমাদের কালচারাল পরিপন্থী কিনা সেটা আমাদের আমাদের ওটা গ্রহণ করা উচিত কিনা এগুলো কিন্তু আমাদের ছোট ছোট। ছোট্ট বন্ধুরা যারা এগিয়ে এসছে সঙ্গীতের ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে বা যে কোনো শিল্পের ক্ষেত্রে তাদেরকেও বাঁচতে হবে এবং আবার আমার আপনার কর্তব্য হচ্ছে এগুলিকে রিজেক্ট করা বা অ্যাকসেপ্ট করা যেটা ভালো নয় সেটা রিজেক্ট করতেই হবে এবং আপনি খুব ভালো কথা বলেছেন যে এগুলোর সঙ্গে আরও অনেক খারাপ অনেক কিছু চলে আসছে হ্যাঁ যেমন কিছুদিন আগে আমরা দেখতাম ওই যে পালাগানের মধ্যে নাচটা খারাপ নাচটাচ হতো সেগুলো

সেই প্রথম ছবি কিছুতেই সঙ্গীত পরিচালনা করবো না শ্যাম সাহেব ছিলেন তখন উনি আমাকে চাচা বলতেন আমি ওনাকে চাচা বলতাম না চাচা তুমি করো দেখবে তা আমি আর রবিন মিলে করতাম রাজধানীর বুকে ওই ছায়া চি এই সুন্দর পৃথিবীতে তুমি আমি না কিছু নিতে তালাত মাহমুদ সাহেব এসে গেলেন তোমার তোমারে লেগেছে তখনকার কি পপুলার গান ছিল ওটা করলাম সব প্রায় সব গানে খুব হিট হলো এবং পরবর্তীকালে আমি একা একটি করলাম যুদ্ধের পরপর সেভেন্টি পর পরপর সেটা ছিল মেঘের অনেক রং এবং আমার অত্যন্ত আনন্দের ব্যাপার এটা যে এই ছবিটাতেই আমি মানে আমার প্রথম সঙ্গীত পরিচালনাতেই আমি জাতীয় পুরস্কার পাই হ্যাঁ এবং আমার জন্য একটা মানে বেশ অবাক করা কাণ্ডই ছিল যখন একজন জাজকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপারটা আমার ভাগ্যে এটা পড়লো কেন তো উনি বললেন যখন আমরা একসঙ্গে বিশটা ছবি দেখলাম তখন দেখলাম যে তোমার সঙ্গীতটা একদমই আলাদা মানে এটা অন্যটাই আমার কারো অন্য থেকে নেয়া বা কিছু না খুব অরিজিনাল একটা মিউজিক তো শুনে ভালোই লাগলো আমরা চাই যে আবার আপনি সময় করে সঙ্গীত পরিচালনায় আসেন আমরা আবার একটা ফেরদৌসি রহমান একটি সুরের বাধুর্যের নাম আমার পিতা কবি গোলাম মুস্তাফা এবং ফেরদৌসি রহমানের পিতা বিখ্যাত শিল্পী লোক লোকগীতি শিল্পী আব্বাস উদ্দিন সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই জন্য আমরা ছোটোবেলার থেকেই দুই পরিবারে ভীষণভাবে মিশেছি এবং গান বাজনা নানা রকম সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলাম অল্প কথায় বলতে গেলে একদিনের কথা অবশ্যই বলব যেদিন এই দেশে বাংলাদেশে প্রথম টেলিভিশন হল প্রথম টেলিভিশনের প্রথম অনুষ্ঠান একটা গানের অনুষ্ঠান ছিল সেই গানটি গেয়েছিলেন পেন্না আরেকটি কথা মনে পড়ছে সেটা হলো ডিআইটিতে টেলিভিশন যখন শুরু হলো তখন আমার অনুরোধে মিন্না একটি অনুষ্ঠান শুরু করলো কিছুতেই করতে চায় না আমার জোরেই করেছে সেটা হলো এসো গান শিখি এবং সেই অনুষ্ঠানটি ছোটদের মনে অদ্ভুত সারা জাগিয়েছিল এখনকার গান তো চোখে দিয়ে শুনি আমরা চোখ দিয়ে দেখি শুনি না সুতরাং এখন তার গান অন্যরকম হয়তো লাগতে পারে কিন্তু যারা কান দিয়ে গান শুনে তার জন্যে মিন্নার গান ফেরদৌসি গান নিশ্চয়ই অপূর্ব গান ধন্যবাদ মন্টু ভাই এত সুন্দর সুন্দর কথা বলার জন্য আমার সৌভাগ্য আচ্ছা এসো গান শিখি এই যে দীর্ঘ সময় ধরে বাচ্চাদের সাথে কাজটা করে আমার সব সত্যি কথা বলতে প্রজ্ঞা আমার সবচেয়ে ভালো সময় কাটে ছোটদের সঙ্গে এবং আমি এত এত এনজয় করি এই প্রোগ্রামটা তখন তো মনটা বললেন জোর করে করিয়েছেন সত্যি সত্যি জোর করে করিয়েছিলেন এবং এখন আমার মনে হয় প্রোগ্রামটা চালিয়ে যেতে পারছি এটার জন্য আমার বিরাট আনন্দ আরেকটা কথা হচ্ছে আপনারা দর্শকরা আপনারা জানেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমি কিন্তু খালা মনে হয়ে গেছি এবং আমি জানি যে আমি যখন পৃথিবীতে থাকবো না তখন ছোট্ট বন্ধুদের খালা মনেই আমি হয়ে এত আমি বেঁচে থাকবো সবার মনের মাঝেই থাকবেন আপনি ফেদুসি রহমান কোনোদিন ভুলবো না কেউই

একটা প্রশ্ন করবেন অনেক পুরস্কার পেয়েছেন জাতীয় পুরস্কার একুশে পদক স্বাধীনতা পদক এছাড়া সেরা শিল্পীর টেলিভিশনের জাতীয় চলচ্চিত্র এমনকি পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি ওরা বাংলাদেশ সাংবাদিক চলচ্চিত্র পুরস্কার পুরস্কার তো একটা মানে স্বীকৃতি পেতে লাগে ভাল তুমি নিশ্চয়ই জানো যে পুরস্কার পাওয়ার মতো মজার কিছু নেই কিন্তু এটাও সত্যি কথা যে এক একটা পুরস্কার যখনই পাই তখনই আমার ওপর বিরাট একটা কি বর্তায় বলতো সেটা হচ্ছে যে আমাকে আরও ভালো কিছু দিতে হবে আরও ভালো কিছু করতে হবে সঙ্গীতের উপরে আমরা আরও ভালো কাজ করতে হবে কারণ এটা আমার বাড়তি একটা রেসপন্সিবিলিটি যেটা আমার পর দেওয়া হলো এবং চেষ্টা করি সবসময় সেভাবে তবে এটাও সত্যি কথা যে কখনো পুরস্কারের আশায় কিন্তু গান করি এবার আমার মনে হয় কোনো শিল্পী তা করে না প্রকৃত অর্থে যারা হ্যাঁ প্রকৃত অর্থে যারা শিল্পী তারা কিন্তু আমি যখন একটা পুরস্কার পাই তখন প্রথম কথা মনে হয় এটাকে আমি আমি কি আমার কি এটা প্রাপ্য আমি কি এর যোগ্য সত্যি সত্যি এটা মানে এটা আপনার এটা যে হয়তো তোমরা ভাবছো যে বলছেন উনি পেয়েছেন তো অনেক কিন্তু সত্যি সত্যি যখন এমন কি যে অল্পকো একদিন একটা বাকে পেলাম সংকে শেখোনাকে বললাম যে আর কেউ বাকি আছেন নাকি দেখুন যে আমার আগে দেয়া যেতে পারে কারণ আমার সবচেয়ে মনে হয় যে কেউ যেন বলেন আজকাল যেটা হয় আমি বলছি কথার কথা যে আজকাল নাকি শুনি যেটা যে আজকাল নাকি লবিং করে পুরস্কার পাওয়া যায় এটা আমরা কখনো শুনিনি তো তখন আমার মনে হয় যে আমি এটা যোগ্য কিনা আমার আমার পাওয়ার সঙ্গে যদি আমার শ্রোতারা দর্শকরা বা আমাকে যারা ভালোবাসেন আমার গান যারা ভালোবাসেন তারাও যদি আমার মতোই আনন্দ পান তাহলে আমি মনে করব যে আমার পাওয়ারটা সার্থক অনেক জায়গায় বিদেশে ঘুরেছেন আপনি আর অনেক বিদেশি ভাষায় গান গেয়েছেন মানে চাইনিজ জ্যাপনিজ হিন্দি ফার্সি আরবি রুশ চেকস্লোভাকিয়ান গ্রিক আফগান থাই মালাই সেটা আছে এমনি কেমন মজা লাগে খুব মজা লাগে বিশেষ করে আসলে কি হতো আমি যে যে দেশে যেতাম যে পট করে সেই দেশে একটা গান শিখে নিতাম আর এটা ঠিকই যে বাংলা ভাষাটা এমন মানে অনুস্বর বিশ্বগ চন্দ্রবিন্দু এত কিছু আছে যে আমার মনে একটা বাঙালির পক্ষে অন্য যে কোনো ভাষা শেখাটা অনেক হ্যাঁ অনেক সোজা হয়ে যায় কিন্তু তুমি একটা অন্য ভাষাভাষী লোকে বাংলা গান শিখতে বল অনেক কঠিন আচ্ছা আমাদের সময় যে একদম হাতে নেই আর আমার শ্রোতাদের দর্শক শ্রোতাদের বলা হয়েছিল একটা গান শোনাতেই হবে তাহলে কি অন্য কোনো ভাষার একটা গান আচ্ছা ঠিক আছে অন্য গান তো সবসময় শুনছি বাংলা গান আমরা সবসময় শুনছি দর্শক দর্শক আমি আপনাদের একটা চাইনিজ গান গিয়ে শোনাচ্ছি চীনা গান যেটা মানেটা খুব সুন্দর একতায় বল ইউনিটি স্ট্রেংথ এবং আজকে আমরা যদি একতাবদ্ধ হয়ে যদি বলতে পারি যে আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে লড়বো তাহলে এই গানটা হচ্ছে সবচেয়ে ঠিক গান আজকের মতো ল 就是力量，这力量是铁，这力量是钢，比铁还硬，比钢还强。想做发射的铁火，让一次不明初的制度死亡。 ধন্যবাদ সুপ্রিয় দর্শক শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো অবশ্যই আমাদের ইমেল করে জানাবেন আমাদের ঠিকানা বাংলা ভিশন ক্যাফে অ্যাট বাংলা ভিশন ডট টিভি এবার তবে বিদায় দিন আপনাদের সবার জন্য কামনা করি একটি সুন্দরতর আগামীকাল